নমস্কার, আপনারা দেখছেন রাশিফল। এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল। আজ খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিতে চলেছি। দেবগুরু বৃহস্পতি বরদান পেতে চলেছে 6টি রাশি। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না, 12ই সেপ্টেম্বর দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গী হচ্ছে। তাই 13 তারিখের পর থেকে এই 6 রাশি এই দেবগুরু বৃহস্পতির কিন্তু আশীর্বাদ পেতে চলেছে। তাদের জীবনে বিশাল পরিবর্তন আসবে। সেই কারণে বলব ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কোন কোন রাশি এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে চলেছে। 13 তারিখের পর থেকে কিন্তু আশীর্বাদ পেতে চলেছে, বেশ কিছুদিন কিন্তু কার্যকারিতা থাকবে। কি কি এরা পেতে চলেছে? এদের যে 6টি রাশি, এই 6টি রাশির কিন্তু ধনভাব প্রচুর পরিমাণে হওয়ার যোগ আছে। এদের যে কোনো দিক থেকে লটারি প্রাপ্তি বা অন্যের কোনো সম্পত্তি এরা পেতে পারে। এদের কর্মক্ষেত্র খুব স্ট্রং হবে, আয় ইনকাম বাড়বে। যারা চাকরি করছে অলরেডি, তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ আছে। আর যারা চাকরি এখনো যোগাযোগ করছে, পায়নি, তাদের কিন্তু চাকরির যোগাযোগ হতে চলেছে। টোটাল মিলিয়ে এই 6 রাশির ভীষণ শুভ দিন আসতে চলেছে। এদের মনের সমস্ত ইচ্ছা কিন্তু এরা পূর্ণ করতে পারবে। এদের দুঃখের দিন শেষ হতে চলেছে এই দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। এরা গাড়ি বাড়ি করতে পারবে, নতুন গাড়ি কিনতে পারবে। এদের যাদের বিবাহযোগ্য তাদের বিবাহ হতে পারে। এদের সমস্ত দিক থেকে কিন্তু শুভ যে কাজকর্মগুলো কিন্তু এদের হতে চলেছে। ফার্স্ট রাশিগুলোর এখন নাম বলবো। ফার্স্ট মেষ রাশি। মেষ রাশির কিন্তু প্রচুর ধনযোগ তৈরি হয়েছে। এদের কিন্তু প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হবে, বাড়ি গাড়ি, যারা বিবাহযোগ্য তাদের বিবাহ এগুলো কিন্তু হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে হচ্ছে ধনুরাশি। এদেরও কিন্তু প্রচুর ধনপ্রাপ্তি যোগ এদেরও হয়েছে। এরা কিন্তু যারা চাকরি ক্ষেত্রে আছে তাদের কিন্তু পদোন্নতির যোগ আছে। এদের কিন্তু যে ব্যবসা করছে বা যে কাজের সাথে জড়িত আছে সেই ব্যবসায় কিন্তু ফুলে ফেঁপে উঠবে। প্রচুর ধন সম্পত্তির মালিক কিন্তু এরা হতে চলেছে। তৃতীয় রাশি মীন রাশি। মীন রাশিরও কিন্তু যে কোনো দিক থেকে এরা অর্থপ্রাপ্তি যোগ একটা তৈরি হচ্ছে। এদের ব্যবসা বাণিজ্য কিন্তু ভীষণ ভালো হওয়ার সম্ভাবনা আছে। এদের অর্থনৈতিক ভীষণভাবে পাওয়ারফুল হয়ে উঠবে। এরা যারা অনেক দিনের স্বপ্ন যে বাড়ি করবে তাদের কিন্তু নতুন বাড়ি হতে চলেছে। চতুর্থ রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিরও কিন্তু প্রচুর ধন প্রাপ্তি যোগ তৈরি হয়েছে। এরা কিন্তু যে কোনো দিক থেকে কিছু অর্থ এদের কিন্তু আসবে। এদের কিন্তু মনের যে আশা, এতদিনের আশা আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হতে চলেছে। এরা কিন্তু বিবাহযোগ্য যারা আছে তাদের বিবাহ হতে পারে বা এদের সাংসারিক সুখ শান্তিও কিন্তু বৃদ্ধি পাবে। শুধু ধন সম্পদ নয়, এদের কিন্তু মানসিক শান্তি এরা যথেষ্ট পাবে, সাংসারিক সুখ শান্তিও এদের কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। পঞ্চম রাশি কুম্ভ। এই কুম্ভ রাশিরও প্রচুর ধনপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। এরা কিন্তু অন্যের কোনো সম্পত্তি পাওয়ার যোগ এদের তৈরি হচ্ছে। এদেরও মনের এতদিনের যে মনের একটা আশা যেগুলো পূর্ণ হচ্ছিল না সেই মনের আশা কিন্তু এদের পূর্ণ হতে চলেছে। এরা কিন্তু মানসিক দিক থেকে খুব স্ট্রং থাকবে। এদের সাংসারিক সুখ শান্তি ভীষণভাবে ভালো থাকার সম্ভাবনা, শরীর স্বাস্থ্য এদের ভালো থাকার সম্ভাবনা আছে। তারপর লাস্ট যে রাশির কথা বলবো সে হচ্ছে কন্যা রাশি। এই
কন্যা রাশির কিন্তু ভীষণ ভীষণ কন্যা রাশি কিন্তু সমস্ত দিক থেকে লাভ পেতে চলেছে। আমি বলবো কন্যা রাশিরা যারা জুয়া বা লটারির সঙ্গে জড়িত, তারা কিন্তু আপনার এই জুয়া বা লটারি থেকে কিন্তু প্রচুর ধন সম্পত্তি আসার একটা সম্ভাবনা আছে। আপনাদের কিন্তু কোনো জায়গায় কোনো ইনভেস্ট করা, কোনো ব্যবসা বা কোনো যে কোনো কাজে যে ইনভেস্ট করেছিলেন কোনোদিনও আর পাবেন বলে আপনাদের ধারণা ছিল না, চোট খেয়েছিল, সেরকম টাইপের কিন্তু প্রচুর অর্থ যদি যাদের করা আছে সেই অর্থগুলো কিন্তু আপনাদের রিটার্ন আসার সম্ভাবনা আছে। মানে আপনার পরিকল্পনার থেকেও বেশি অর্থ কিন্তু আপনার কাছে আসবে। তার মানে এরকম যদি কেউ ইনভেস্ট কোনো জায়গায় অনেক আগের করা ছিল, তার থেকে কিন্তু টাকা রিটার্ন আসার সম্ভাবনা আছে। আর যারা চাকরি করছেন তাদেরও কিন্তু পদোন্নতির ভীষণভাবে যোগ আছে। যারা বিবাহযোগ্য তাদের কিন্তু একটা বিয়ের সম্ভাবনা কিন্তু আছে। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকবে। এই ছটি রাশির দেবগুরু বৃহস্পতির কিন্তু মানে ভীষণ ভীষণ আশীর্বাদ পেতে চলেছে। আমি বলবো আপনারা এই যে ছটি রাশির নাম আমি বললাম, এই ছটি রাশি এই ভিডিওটা এত আগে দেওয়া বা আপনারা দেখবেন ভিডিওটা তার উদ্দেশ্যটা কি, আপনারা কিন্তু আপনাদের মানসিক দিক থেকে প্রস্তুতি থাকুন। যেরকম আপনাদের এই অর্থযোগ যে ছটি রাশির আছে, সেই অর্থযোগ কিন্তু বস্তা পরে দেবগুরু বৃহস্পতি দেবে না, আপনাদের সময়গুলোকে ভালো করে দেবে, আপনাদের গ্রহ নক্ষত্রগুলো কিন্তু ভালো হবে, তার জন্য আপনাদের কাছে সুযোগ আসবে, সুবিধা আসবে, আপনারা যেটা ধরবেন লোহা ধরলে সোনা হয়ে যাবে। ভাগ্য বলে না, ভাগ্য সাথ দেয়, আপনাদের কিন্তু ভাগ্য সাথ দেবে, সেইগুলোকে কিন্তু অ্যাচিভ করতে হবে আপনাদের, আপনাদেরই কিন্তু এই জিনিসগুলোকে আদায় করতে হবে, এই অর্থগুলোকে আপনাদেরই কিন্তু আনতে হবে, তার জন্য আপনাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে। আপনি ভিডিওটা দেখছেন যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছি, আমরা এই পাবো সেই পাবো, চুপচাপ ঘরে বসে থাকবেন, সেটা কিন্তু সম্ভব না। আমি ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই যে 13 তারিখের থেকে কিন্তু আপনাদের দেবগুরু বৃহস্পতির কিন্তু একটা আশীর্বাদ পেতে চলেছেন। আর আপনারা সবাই জানেন দেবগুরু বৃহস্পতি ভালো থাকলে বা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেলে কোন জিনিসটা ভালো হয়, দেবগুরু কিসের দিকটা দেখে নিশ্চয়ই আপনারা সবাই জানেন। আপনারা নিশ্চয়ই অর্থনৈতিক প্রচুর স্ট্রং থাকবেন, মানসিক দিক থেকে অর্থনৈতিক মানে ভালো থাকা মানে সব কিছুই ভালো থাকা, তো সেইগুলো আমি চাইবো যে আপনারা এই ভিডিওটা দেখে সক্রিয় হন আর সমস্ত সুযোগ সুবিধাগুলো গ্রহণ করুন, তবেই কিন্তু এই ভিডিওটা দেওয়া আমার সাকসেস হবে। যাই হোক, আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন।